চট্টগ্রাম বন্দরের বহির্নগরে আসার সময় এমভি টিবু সেভেন নামের একটি লাইটার জাহাজ সাগরে ডুবে যায়। বেলা 2টা নাগাদ পতেঙ্গা এসে ইঞ্জিন নষ্ট হয়ে লাইটার জাহাজ এমভি টিবু সেভেন ডুবে যায়। আবুল খায়ের গ্রুপের জাহাজ এমভি টিবু ডুবে যাওয়ার সময় জাহাজে কোনো নাবিক ছিল না। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিন বিকল হলে আর সারতে না পারায় নাবিকরা জাহাজ ডুবে যাওয়ার আগে নিরাপদে সরে যায়।